بسم الله الرحمن الرحيم الله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على مولانا محمد وعلى آله صبح طیبہ میں ہوئی بٹتا ہے بڑا نور کا صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا اللہم صلی علی مولانا محمد وعلى آله اللہ پاکر ذکیر نیزر زبان کے پوبیتر قرار لکھے شبائی ایکی آواز حمد باری تارا ایمون باب تلوات کرون جنو رحمان رحمت درشتی اپنا رامار پتی اسپیشل باب نازل ہوئے বান্দার আওয়াজটা একটু ওইরকম হতে হবে, ইমানি আওয়াজে সবাই কারো জবান যেন চুপ করে না থাকে, ইমানি আওয়াজে আল্লাহ 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 ও আল্লাহ আর একটু ইমানি আওয়াজে আল্লাহ 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 আসুবহু বাদা মিন والليل دجم وفراته الله هو الله هو الله الله كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله هو الله هو الله الله শেষবারের মতো যার যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যবহার করে আল্লাহ পাকের জিকিরে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ
হাজিরপাড়া ইসলামী শান্তি সংগঠনের আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে আজকের আজিম উৎসাহ নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সদরে মোহতরম রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ নুরুজ্জামান আল কাদরি সাহেব মাদ্দাজুল্লিহুল আলীর সভাপতিত্বে সজ্জিত আজিম উৎসাহ মাহফিলের সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি তকরিরের খেদমতটুকু দিয়ে আমাদের ইমানকে পূর্যস্পূর্ণ আলোকময় করেছেন, উস্তাজুল ওলামা উস্তাজুল আসাদিজা ওয়াইজ শিরি বায়াম আফতাবে খিতাবত খতিবে মিল্লাত হযরতুল আল্লাম গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামি দামত বরকাতুল আলিয়া হুজুর কিবলা আলম সহ ও দিগার ওলামায়ে কেরাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়া নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে একবার প্রেমময় শুকরিয়া আদা করব, যে শুকরিয়ার পিছনে থাকবে বান্দার পক্ষ থেকে প্রেমের নাজরানা। এই শুকরিয়া আদা করে নিজেদের নামকে আল্লাহর রহমতের দরবারে রেজিস্ট্রি করার লক্ষ্যে অন্তর থেকে শুকরাতান একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজ, রাত যথেষ্ট গভীর হয়েছে, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এখন মওলা যতক্ষণ করায়, এটা 5 মিনিটও হতে পারে, এটা 10 মিনিটও হতে পারে, এটা 20 মিনিটও হতে পারে, মিনিট দেখে প্রেম হয় না, মিনিট দেখে প্রেম হয় না, দিল দেখে প্রেম হয়। মনে রাখবেন, যে ভালোবাসার সম্পর্কটা শুরু হয় বিশেষ নির্দিষ্ট কোনো কারণ থেকে, যে ভালোবাসা যে সম্পর্কের শুরুটা হয় বিশেষ নির্দিষ্ট কোনো কারণ থেকে, ওই ভালোবাসা বেশি দিন টিকে না। মনে করেন কেউ হাসি দেখে প্রেমে পড়ল, প্রেম ততদিন থাকবে যতদিন হাসিটা সুন্দর থাকবে, হাসার সুন্দর শেষ প্রেম, জোরে বলেন না। যদি চেহারা দেখে প্রেমে পড়েন, চেহারা যতদিন সুন্দর, এর চাইতে সুন্দর কাউকে দেখলে প্রেম এটা? সবাই মিলে বলতে হবে প্রেম এটা। ধন দেখে যদি প্রেম করেন, ধন যতদিন ততদিন, ধন নাই প্রেম নাই, এর চাইতে বেশি ধনী কাউকে পাইলে এই প্রেমটা? সেজন্য কেন বলছি কথাটা, প্রত্যেকটি মানব জীবন সুন্দর করার জন্য প্রেমের দরকার আছে। প্রেম ছাড়া কখনো মানুষ জীবন সুন্দর করতে পারবে না, একটু জোরে বলেন না, পারবে? প্রেম মানে কি শুধু ছেলে মেয়ের মধ্যে হয়? ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে কি প্রেম নাই? মা ছেলের মধ্যে কি প্রেম নাই? বাবা সন্তানের মধ্যে কি প্রেম নাই? যদিও প্রেম শব্দটাকে আমরা যখনই শুনি মাথায় বসে গিয়েছে ছেলে এবং মেয়ে, নট অনলি বয়েজ অ্যান্ড গার্ল, লাভ এই জিনিসটা হচ্ছে উন্মুক্ত সবার জন্য। কেমন সবার জন্য? একটা ছোট্ট প্রাণীর প্রতিও ভালোবাসা দেখাইতে হবে, এটাই হচ্ছে ইসলাম। আরেকটু জোরে বলেন। একটা তৃষ্ণার্ত কুকুর পেয়েছেন, জিব্বা বের করে দিয়েছে গরমকালের দিন, আপনি দেখেছেন, আপনার দেখার পরে বিবেক বলছে এটা মনে হয় তৃষ্ণার কারণে কষ্ট পাচ্ছে, আপনি ঘরে গেলেন, এক বাটি পানি নিয়ে আসলেন, ওর সামনে রাখলেন, অনুমান করে, অনুমান করে নিয়ে আসলেন, এই পানিটা দেখার পরে সেই কুকুরটা এসে ইচ্ছা মতো পানি খাওয়া শুরু করলো, তখন আপনার মনটা কেমন শান্তি হবে? আপনার নিজের মনকে প্রশ্ন করে দেখেন কেমন শান্তি লাগবে তখন, যাক জীবনে একটা ভালো কাজ। আই বউ মারে দিম দেবো আজ আবার শিব ছোট হইলে, আওয়াজ বড় করে বলেন, যাক একটা ভালো কাজ। দেখেন আপনি মনে শান্তি কখন পাচ্ছেন? আপনি মনে শান্তি তখনই পাচ্ছেন যখন অন্যের উপকার করছেন। নিজের জন্য করলে মনে শান্তি পাওয়া যায় না। যেমন আমাদের মা বোনকে যদি একটু গবেষণা করে দেখেন, দিনভর রাতভর পরিশ্রম করে, রান্নার করে, চুলার সামনে দাঁড়িয়ে গরমকালে রান্না করে, নিজে খায় না, সবাইকে খাওয়ার পরে নিজে খাই সবার শেষে। অনেক মা বোন আছে সারা দিন ভর রান্না করে, সবাইকে মুরগি খাওয়াই, গোস্ত খাওয়াই, আর শেষ বেলায় নিজের ভাগ্যে জুটে হাড্ডি। আমি বললাম, বোন তুমি রান্না করে সবাইকে খাওয়াইলা, তুমি খাবা না? সবাই খাইছে তো, এটা দেখে আমার মন ভরে গেছে, আর মন বললে পেটও ভরে যায়। দেখেন
আমার মা বোনেরা সারা দিনের পরিশ্রম ভুলে যায় যখন কেউ একজন তৃপ্তি সহকারে খাবারটা খায়, খাবার খেয়ে বলে যে না মাশাআল্লাহ রান্না অনেক মজা হয়েছে, একটা শব্দের কারণে সারা দিনের পরিশ্রম ভুলে যায়, আর আমরা সেটাও বলতে রাজি না। হইম গিল্লে যেদিন না লবণ হমবো, বলেন না বলেন না, যেদিন লবণ কম হবে মন হন্ডা আসিল, আর যদি ভুল করেও সুল পাওয়া যায়। কথা বলে না কেন রে ভাই, যদি ভুল করেও সুল পাওয়া যায় ওই দিন তো যুদ্ধ শুরু, বিশ্বযুদ্ধ। এখন বলেন, রাগ তো অনেক দেখালেন, কখনো কি ভেবে দেখেছেন কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন, কোনো ভাবি, কোনো খালা নিজের থেকে চুল একটা রান্না করার সময় সিরে রাগ করছেন কেন, রাগ করছেন কেন? রাগ করবেন না। এই জায়গায়, এরকম বিশেষ জায়গায় ইসলামের শিক্ষার বড় দরকার আছে। হযরত মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান, আজকে আলোচনা করবো একদম কম, কিন্তু যতক্ষণ হবে প্রেমের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রেমিক যারা আছেন, নবীর প্রেমিক যারা আছেন, তারা বলেন সুবহানাল্লাহ। এমনও তো হয়ে যেতে পারে আজকের বলাটা, আজকের বলাটা, আজকের বসাটা, আজকের সময় দেওয়াটা, আজকের ঘুম হারাম করাটা, কোন বান্দার এই পরিশ্রম যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, এই কারণে তো সারা জীবনের গুনাহও মাফ হয়ে যেতে পারে। সেজন্য একটু গভীর মনোযোগ। মাঈশা সিদ্দিকা রান্না করলেন, জীবনে প্রথম নবীজির কাছে প্রেজেন্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকের খাওয়াটা যদি আমার ঘরে খান আমি ধন্য হব। আমার নবীজি মাঈশা সিদ্দিকার ঘরে খাবার খাইতে গেলেন, আর আপনারা তো জানেন যখন প্রথম রান্না হয়, যখন প্রথম রান্না হয় ওটা কিন্তু উনিশ বিশ হবে, কথা বলেন আর ভাই, উনিশ বিশ হবে। আমার নবী খাবারটা নিলেন, খাবার খাইলেন, খাবার গ্রহণ করছেন নবীজি, মাঈশা সিদ্দিকা তাকায় আছে। খাবার একটা এক্সপ্রেশন দেখা যায় না, মজা হইলেও চেহারায় দেখা যায়, মজা না হলেও দেখা যায়। নবীজি কোনো শব্দ, কোনো টু শব্দ না করে খাবার আহার করলেন। যাওয়ার সময় বললেন, আয়েশা খাবারটা তুমি খেয়ে দেখিও, খাবারটা তুমি খেয়ে দেখিও। মাঈশা সিদ্দিকাকে যেহেতু নবী নির্দেশ দিয়েছেন, রসুল যাওয়ার পরে মাঈশা সিদ্দিকা খাবারটা মুখে নিলেন, নিজের রান্না করা খাবার নিজে হাতে নিয়ে মুখে দেওয়ার পরে নিজেই থু থু করে ফেলে দিয়েছেন। রান্নাটা উনি নিজেই করেছেন, কিন্তু উনি মুখে তুলে উনি নিজের খাবার নিজে ফেলে দিয়েছেন, দুই চোখ থেকে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। মাঈশা সিদ্দিকা বললেন নিজে নিজে, আমি রান্না করে আমার রান্না আমি নিজেই খাইতে পারলাম না, আমার নবী কিভাবে চুপ করে সহ্য করে খেয়ে গেলেন, চুপ করে সহ্য করে খেয়ে গেলেন। আমার নবী এত দয়াবান, আমার নবী এত রহমতুল্লিল আলামিন, আমার নবী এত রউফুর রহিম, যদি আমার নবীতে রিয়েক্ট দেখাই নাই কেন, এত কষ্ট করে যে আমি রান্নাটা করলাম, আমি নবী যদি খেয়ে মজা না পাই সেটা যদি আমার সামনে দেখাই তো আমি মনে কষ্ট পাইতাম, আমার মনকে কষ্ট না দেওয়ার জন্য নবী সহ্য করে খেয়ে ফেলেছেন, এটার নাম ইসলাম। আরো জোরে বলেন। এখান থেকে আমরা কি শিখলাম, যদি কখনো রান্নার মধ্যে লবণ কম হয় আমরা আজকে থেকে চিৎকার রাগ করব, শুধু যিনি রান্না করেছেন অথবা যিনি ম্যানেজমেন্টে আছেন ওনাকে এতটুকু বলবো, বলার সুযোগ থাকলে একটু খেয়ে দেখলে ভালো হয়, উনি নিজেরটা নিজে যখন জিব্বা লাগাবে লবণ প্রয়োজন হলে উনি উনারটা করবে, লাভটা কি হবে, সমাজে পরিবারে শান্তিটাও বজায় থাকবে, নবীর সুন্নতটাও পালন করা হবে, আপনার খাবারে খাবার হবে, সওয়াবে সওয়াব হবে। কষ্ট হয়ে যাবে বেশি, বলেন না ভাই কষ্ট হয়ে যাবে? ইমানদার ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন আছেন, হাফেজগণ যারা স্টেজে আছেন আছেন, মুরব্বীরা যারা আছেন, ওনাদের সকলের দোয়াকে আমার মাথার উপর ছাদ বানিয়ে মওলার দয়ার ভিখারি হয়ে দু চারটি কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদেরকে প্রেমের অন্তর দিয়ে, কান দিয়ে শোনার এবং নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করার এবং পালনের মতো পালন করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু চিৎকার দিয়ে বলেন, ভাই আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো, একটু কি সময় দেওয়া যাবে? কারণ আমি আসলে এত রাত করি না, কিন্তু আজকে
যিনি আলোচনা করেছেন উনি এলমের একটা সমুদ্র, এলমের সমুদ্র বললো কম হবে, এটা চলতে থাকলে ইনশাল্লাহ আমিও বসে বসে শুনতে পারতাম। আমার আজকে বলার জন্য আসি না, আমি আজকে শোনার জন্য এসেছিলাম। এত সুন্দর তকরির করেছেন, আল্লাহ হুজুরের হায়াতে আরো অনেক গুণ বরকত দান করি। এরকম আকাবেরদের ছায়া, আমরা অযোগ্যদের মতো এই অযোগ্যদের উপর মাথার উপর ছায়া হিসেবে আল্লাহ কবুল করুক। হুজুর যেখান থেকে শেষ করেছেন শুরুটা করতে চাচ্ছি, যদি আপনারা অনুমতি দেন। হুজুর শেষ করেছেন কি, আন্তার রহমান, আল্লাহ তুমি তো দয়াবান। আর একটু জোরে, এখন আসুন কোরআন নূর, কারো কোনো দ্বিমত? আওয়াজ বড় লাগবে, কোরআনের পাড়ায় পাড়ায় নূর, কোনো কোনো দ্বিমত আছে? কোরআনের সুরাই সুরাই নূর, কোনো দ্বিমত আছে? কোরআনের আয়াতে আয়াতে নূর, কোনো দ্বিমত আছে? কোরআনের ওয়াকফে ওয়াকফে হরফে হরফে নূর, কারো কোনো দ্বিমত আছে? হবে নাই বা কেন, কোরআনটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, যিনি এনেছেন সে জিব্রাইলও, সে জিব্রাইলও, যার কাছে নাজিল হয়েছে সে নবী রহমাতুল্লিল আলামিনও, কোরআনের বাড়ি যেখানে ছিল সেই লোহে মাহফুজও, ঠিক আছে। এখন নূর মানে কি আলো, একটু একটু খেয়াল করবেন, আল আলমু নূরুন, এলমকে নূর বলা হয়, শিক্ষিত সমাজ একটু ঠান্ডা মাথায় শুনবেন, জ্ঞানকে নূর বলা হয়। কেন? জ্ঞান এমন একটি আলো যেটা আসার পরে যাওয়ার পরে অজ্ঞতাকে দূর করে, শিক্ষাকে প্রতিষ্ঠা করে, জুলুমকে বন্ধ করে, ন্যায়কে প্রতিষ্ঠা করে, এটার নাম এলম, এটার নাম জ্ঞান। সেজন্য গাড়ির পিছনে লেখা আছে জ্ঞানে আলো। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনারা আমাকে উত্তর দিবেন, 1990 সালে সারা বাংলাদেশে কয়টা ভার্সিটি ছিল? 2021 সালে ভার্সিটি কয়টা, কমছে নাকি বাড়ছে? একটু জোরে বলবেন, স্কুলের সংখ্যা কমছে না বাড়ছে? শিক্ষিত মানুষের সংখ্যা কমছে না বাড়ছে? 1990 সালে পুরা 10 গ্রাম মিলে একটা ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া, এখন 2020 সালে 21 সালে দেখেন ঘরে ঘরে ভার্সিটির ছেলে, বড় ঘরে কামিলের ছেলে, ঘরে ঘরে মাস্টার্সের ছেলে, তার মানে শিক্ষার হার। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন, শিক্ষার হার বাড়ছে, কারো কোনো দ্বিমত? তো শিক্ষা যদি জ্ঞান হয়, শিক্ষিত যদি জ্ঞানী হয়, জ্ঞান যদি আলো হয়, শিক্ষিত তো বাইরে গেছে, অশান্তি অরাজকতা অন্যায় অবিচার জুলুম তো কমার কথা ছিল, তাহলে জ্ঞান মানে আলো কথাটা ভুল কয় না? এটা তো এটা ভুল হতে পারে না, কারণ এটা হাদিস, আল ইলমু নূরুন। তাহলে বুঝতে হবে হাদিসের ভাষায় যে জ্ঞানকে আলো বলা হয়েছে, ওই জ্ঞান একটা, আমরা যেটা অর্জন করতেছি এই জ্ঞান আর একটা। খুব খেয়াল করবেন একটু, আমি বললাম না হুজুর শেষ করেছেন যেখানে, যে স্টাইলে হুজুর শেষ করেছেন আমি সেই স্টাইল এখন শুরু করতে যাচ্ছি, দোয়া নেওয়ার আশায়। হুজুরের মতো তো জীবনও হতে পারবো না, আমি অযোগ্য, আমি নালায়ক। এখানে যতগুলা বান্দা আছেন সবার চাইতে নিম্ন, সবার চাইতে অযোগ্য হচ্ছে আমি, গুনেহগার, গভীর মনোযোগ। রসুল বলেছেন যে জ্ঞানের কথা, যে জ্ঞান বান্দার ভিতরে চলে আসলে অন্যায় বন্ধ হয়ে যায়, জুলুম বন্ধ হয়ে যায়, অত্যাচার বন্ধ হয়ে যায়, পাপ কাজ বন্ধ হয়ে যায়, অপরাধ বন্ধ হয়ে যায়, গুনাহ বন্ধ হয়ে যায়, সে জ্ঞান একটা, যে জ্ঞান আমরা অর্জন করতেছি, আমরা তালাশ করতেছি, আমরা সার্টিফিকেট দিচ্ছি, এই জ্ঞান দুই জ্ঞান এক নয়, বলেন না দুই জ্ঞান এক নয়। বুঝবো কিভাবে? শিক্ষার হার বাড়ছে, অন্যায় কমছে না, কারণ এই জ্ঞানের, যে জ্ঞানের একটা বড় লক্ষণ কি, জ্ঞানটা যার ভিতরে থাকবে অন্যায় কি আসবে। এখন আসুন, রসুল যে জ্ঞানের কথা বলেছেন, এরকম কিছু জ্ঞানী মানুষকে খুঁজে দেখি চলুন না, দুনিয়ার জ্ঞানীকে তো খুঁজে দেখলাম, পিএইচডি হোল্ডার পেয়েছি, সুদের সাথে জড়িত আছে, আপনার ডক্টর পেয়েছি, আপনার হারাম কাজের মধ্যে জড়িত আছে, আপনার মৌলানা আলেম পেয়েছি কিন্তু অন্য ফতোয়ার মধ্যে মধ্যে জড়িত আছে, কিংবা বড় একটা শিক্ষিত একটা পজিশনের মধ্যে পেয়েছি, কিংবা বিসিএস ক্যাডার পেয়েছি কিন্তু জুলুমের মধ্যে জড়িত আছে, তাহলে যে জ্ঞানটা অন্যায় শিখায় এটা কখনো জ্ঞান হতে পারে? চলুন না একটু খুঁজি,
নবীজি যে জ্ঞানের কথা বলেছে এমন কোন জ্ঞানী কি আছে কি না আদৌ একটু দেখতে চাই আমরা, যেটার নামও জ্ঞানী জীবনের কর্ম দিয়েও জ্ঞানী। আমি কিছু জ্ঞানীর নাম বলবো, ওনারা কে ওনাদের জীবনীকে একটু চিন্তা করে বলবেন তো, ওনারা কি সত্যিকার জ্ঞানী নাকি আমাদের মতো বাটফার জ্ঞানী, এটা আপনারাই বলবেন। হযরত আবু বকর সিদ্দিকের মতো জ্ঞানী, আর একটু জোরে বলেন না। নবী বলেছেন জ্ঞান মানে আলো, সিদ্দিকের ভিতর আলোটা গিয়েছে, চরিত্রটা পাল্টা গিয়েছে, ব্যবহারটা পাল্টা গিয়েছে, শুধু পাল্টাইছে সেটা মুখের স্বীকৃতি নয়, জগতের সেটা স্বীকৃতি হয়েছে। সুবহান, তাহলে নবীজি যে জ্ঞানের কথা বলেছেন সেই জ্ঞান একটা, আর আমরা কলেজ ভার্সিটি স্কুলের মধ্যে যে জ্ঞান অর্জন করছি সেটা আরেকটা। সেজন্য আমাদের সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, মনুষ্যত্ব বাড়ছে না। কথা বলেন না রে ভাই, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, মনুষ্যত্ব বাড়ছে না। আমাদের ডিগ্রি বেড়ে যাচ্ছে, মনুষ্যত্ব বাড়ছে না। যদি জ্ঞানটা আল্লাহ যেটার কথা বলেছেন, নবী যেটার করে কথা বলেছেন, ওই জ্ঞানটা যদি হতো সার্টিফিকেটের দরকার ছিল না, চরিত্রটাই আমাদের সার্টিফিকেট হয়ে যেত। এখন সেই জ্ঞান পাবেন কোথায়? ওই জ্ঞানের ভার্সিটি কই? ওই জ্ঞানের স্কুল কই? ওই জ্ঞানের মাদ্রাসা কই? ওই জ্ঞানের শিক্ষক কই? খুঁজতে হবে আপনাকে, কারণ জ্ঞানটা তো আপনাকেই দরকার। যার পেটে ক্ষুধা তাকেই তো দৌড়াইতে হবে। আর একটু জোরে বলেন না, আপনি যদি সেই জ্ঞানটাকে তালাশ করতে চান আপনাকে বের হতে হবে, যে জ্ঞানটা মদিনার জ্ঞান, যে জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোথায় পাবেন? নিজেকে প্রশ্ন করে দেখুন, আমি যেটা বুঝাতে চেয়েছি আমি কি বুঝাতে পারলাম? কারণ জ্ঞানে আলো যদি হয় সমাজ সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখা যায় 90 সালের তুলনায়, শুধু আমি বাংলাদেশের কথা বলছি না, আমি সারা পৃথিবীর কথা বলছি, 90 সালের তুলনায় 2020 সালে দেখেন আরো অরাজকতা বেড়ে গিয়েছে, অন্যায় বেড়ে গিয়েছে, পাপাচার বেড়ে গিয়েছে। আগে এক সময় মানুষ অন্যায় করত গোপনে, কেউ যেন না দেখে। এখন আমরা এত বেকুবের বেকুব, এত অমানুষের অমানুষ হয়ে গিয়েছি, আমরা এখন পাপ কাজ করি ফেসবুকে লাইভে এসে, কথা বলে না কেন ফেসবুকে লাইভ এসে। গত 2-3 দিন আগে দেখলাম একজন স্বামী, স্বামী বলবো না, অমানুষ অমানুষ অমানুষ, বউকে রামদা দিয়ে কোপায় কোপায় হত্যা করে, হত্যা করা শেষ করার পরে সেই জামাই আবার লাইভে আসছে, লাইভে এসে বউয়ের লাশ দেখাচ্ছে, আবার হাসতেছে, লাশ দেখাচ্ছে হাসতেছে। আমরা মানুষ, আমরা মানুষ। এই মানুষটা কি, এই মানুষটাকে কি আল্লাহ সৃষ্টি করেছিল? এই মানুষটাকে এগুলা এগুলা করার জন্য না। শুনুন, বিরক্ত না হলে আমি আপনাদেরকে একটু, আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামি করি সবসময়, আমি একটু পাগল। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, মানুষের আকৃতি, মানুষের কবার, মানুষের একটা প্রতিচ্ছবি। আসল মানুষটা হচ্ছে প্রত্যেকটা পুরুষ নারীর ভিতরে, এই জায়গায় সেই মানুষের বসবাস। এটা যখন মানুষ হয়ে যায়, হাতও মানুষ হয়ে যায়, জবানও মানুষ হয়ে যায়, পাও মানুষ হয়ে যায়, চিন্তাও মানুষ হয়ে যায়, মায়াও মানুষ হয়ে যায়, মহব্বতও মানুষ হয়ে যায়, মনুষ্যত্ব তার ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। সেজন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আমি প্রশ্ন করব। দেখেন, আমি কখনো কারো উপর কিছু চাপাই দেওয়া পছন্দ করি না, আমি চাই একদম ইকুয়াল জিনিসটাকে রেখে আলোচনা করার জন্য। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, কিন্তু ভাই হিসাবে এতটুকু আবদার আপনাদের সকলের কাছে, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শুনে বিবেক দিয়ে ভেবে দেখবেন, সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা। আর আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি, মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বিরক্ত হচ্ছেন না তো ভাই? আর মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যারা ঘরে আছেন সুন্দর করে কম্বল গায়ে দিয়ে ঘুমাই থাকেন, আর যারা দোকানপাটে আছেন চাটা খান, সমস্যা নেই, আসার দরকার নেই, কষ্ট করে আইসেন না, কারণ আমি বেশি মানুষ চাই না, আমি একজন মানুষ চাই যে মানুষের অন্তরে আল্লাহ এবং নবীর প্রেম দিয়ে ভরপুর থাকে। কারণ যে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের জীবন কর্ম, ওই স্রষ্টা সৌন্দর্য দেখে না, চেহারা দেখে না, উচ্চতা দেখে না, জ্ঞান দেখে না, আমার আল্লাহ মসজিদের সৌন্দর্য দেখে না, বান্দার মনের সৌন্দর্য দেখে। বাস বাস, সেজন্য এতটুক নিয়তে বসেন, কিছু পাই কিংবা না পাই, এখন এই মুহূর্তে অতীত আমাদের যেমন গিয়েছে যাজ্ঞা, যা ভুল করছি করি, অন্তত এখন এই নিয়তে বসেন, আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য
এই রাতের একটা বাজে মাহফিলে বসছে। একটু বুঝেন, একটু বুঝেন, আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য এই রাতের একটা বাজে ঘুম না, দেখো না আমি কিন্তু চোখে ঘুম আছে, আমি কিন্তু ঘুমাচ্ছি না, মাহফিলে বসছে, আমি বসবো, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ, আমি এখান থেকে উঠার আগে আমার কিছু গুনাহ মাফ করে দিও। আপনি বলবেন কিছু, মওলা দয়া করলে তো সব মাফ। দেখেন হুজুর কেবলা যিনি আলোচনা করেছেন একটু আগে, উনি একটা এখানে কথা পয়েন্ট হয়তো সময়ের কারণে উনি ক্লিয়ার করতে পারেন নাই অথবা সময়ের অভাবে, আমি সেদিকে যাচ্ছি। যে মানুষটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন এই মানুষটা কি নেককার না পাপি, জান্নাত পাওয়ার অধিকারী নাকি জাহান্নাম পাওয়ার অধিকারী? বাস এখন আপনি আমি নিজের জীবনের কর্ম সম্পর্কে যার যারটা সে সে জানি, সত্যি করে একটা কথা বলেন তো, আমাদের কর্মের তুলনায় আমরা কি জান্নাতি বেশি না জাহান্নামি বেশি? তার মানে তার যে অবস্থা আমাদেরও সেই অবস্থা, তার যে অবস্থা আমাদেরও। এখন আপনার চাওয়া কি, জান্নাতে যাওয়া নাকি জাহান্নামে থাকা? তাহলে জান্নাতে যেহেতু যাইতে হবে আপনাকেও কিছু একটা খেলতে হবে। এখন মাফ করতে পারবে কে, জোরে বলেন না? তা আল্লাহ যে আপনাকে মাফ করবেন সেটা আল্লাহর ক্ষমতা আছে তো? ওই বান্দা মাফ পাইছে কেমনে, ওইটা শিখিয়ে ফেলেন না। শুনুন আজকে একটা গোপন কথা বলি, আল্লাহ চাই বান্দা আল্লাহর কাছে চাইতে থাকুক। দুনিয়ার মানুষের কাছ থেকে একবার দুইবার তিনবার চাইলে বান্দা রাগ হয়ে যায়, দমক লাগাই দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আমাদের রহমান এত দয়াবান, বান্দা যত চাইতে থাকে আল্লাহ তত খুশি হতে থাকে, হতে থাকে, হতে। অনেক সময় দেখবেন আপনি দোয়া করতে থাকেন করতে থাকেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, সেজন্য আপনি আমি মন খারাপ করে ফেলি। কিন্তু আমরা তো আল্লাহর প্রেমের কথা বুঝে নাই, আমরা আল্লাহকে নামে চিনেছি, আল্লাহর কুদরতকে বোঝার চেষ্টা করি নাই, আমরা আল্লাহর দয়া খাই ঠিকই কিন্তু দয়ার করার কারণটা আমরা খেয়াল করি নাই, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই ঠিকই কিন্তু ভালোবাসার কারণগুলোকে আমরা গবেষণা করে দেখি নাই, আমরা দুনিয়ার ভালোবাসা বুঝেছি আল্লাহর মায়ার কথা চিন্তা করি নাই, ভালোবাসার কথা চিন্তা করি নাই, আল্লাহর ভালোবাসার কথা চিন্তা করে নাই, কথা বলেন ঠিক না বে? ঠিক। সেজন্য আমাদের এত অধঃপতন, গভীর মনোযোগ। আপনি কি চান যেটা আল্লাহর কাছে নাই? আপনার কি চাওয়া আছে যেটা আল্লাহ পূরণ করতে পারবে না? কথা বলেন আর বলেন, আপনার জীবনের একটা চাওয়ার কথা বলেন যে চাওয়াটা আল্লাহ পূরণ করতে পারবে না। সব পারবে বলেন, তাহলে দিচ্ছে না কেন? তখন আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই এখানে মাঝখানে কিছু একটা বেজাল। যেমন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে বিরক্ত করছি মনে হয়, একটু খেয়াল করবেন, সবাইকে দিয়ে কি চাকরি হয় বলেন না? সবাইকে তো চাকরি, সবাইকে দিয়ে ব্যবসা হয়? এখন কারো স্বপ্ন চাকরি করা, কারো স্বপ্ন ব্যবসা করা, কারো স্বপ্ন বিদেশ যাওয়া। এখন সবাইকে দিয়ে চাকরিও হয় না, ব্যবসাও হয় না, বিদেশও হয় না, এটা আমরা সবাই জানি। এখন একজন বান্দা দোয়া করছে, আল্লাহ চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, কিন্তু আল্লাহ তার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় তার উন্নতি, তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় তার উন্নতি। এখন ব্যবসার লাইন আলাদা, চাকরির লাইন আলাদা। আল্লাহ পাকের কাছে দোয়া করতেই আছে তিন মাস, কিন্তু চাকরি জানাবার একটা হয়েছে কিন্তু ভালো হচ্ছে না। বান্দা বলে, আল্লাহ দিলা তো দিলা, এতদিন পরে দিলা, যাও দিস সেটাও তো না দেওয়ার মতো, এটা বান্দাদের পক্ষ থেকে আক্ষেপ। আল্লাহ পাক বলে, বান্দা তোর জন্য তো আমি ব্যবসা লিখে রেখেছিলাম। আর একটু জোরে বলেন, তোর উন্নতির উসিলায় তো আমি ব্যবসা লিখে রেখেছিলাম, তুই নিজে থেকে না নিজের ভাইয়ের নজি কুড়াল মারলি চাকরিতে গেলি। বান্দা বলে, যে আল্লাহ আমি তো এটা জানতাম না। আল্লাহ পাক বলে, যে তুই নির্দিষ্ট করে চাইলে কেন, তুই যদি এটা বলতি, আল্লাহ আমার ভবিষ্যৎ আমি জানি না, কোনটা কল্যাণ জানি না, কোনটা অকল্যাণ বুঝি না, আল্লাহ আমার জীবনকে তোমার রহমতের সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম, রহমতের সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। মাওলা তুমি তো আমাকে মায়ের পেটের ভিতরে তিলে তিলে বড় করেছো, তুমি তো সেই মাওলা যে মায়ের পেটের পানির ভিতরে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছো, তুমি তো সেই মাওলা যে মায়ের পেটের অন্ধকারের ভিতরে আমাকে আলোর ব্যবস্থা করে দিয়েছো, তুমি তো সেই মাওলা যে মায়ের পেটের পানির ভিতরে আমাকে নিঃ
নিঃশ্বাস নেবার ব্যবস্থা করে দিয়েছো। ও মাওলা, এতদিন নিজের জীবনকে নিজের হাতে রাখতে চেয়েছি, বিবেক খাটিয়েছি, বুদ্ধি খাটিয়েছি, প্ল্যানিং করেছি, কিছু জায়গায় সফল হয়েছি, বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছি। ভালোবাসলাম সুখের আছায়, লাত থেকে বের হলাম, এখন কান্নায় আমার দিন কাটছে। মাওলা, আমার জীবন নিয়ে আমি আজকে থেকে আর ভাববো না, আমি তোমার রহমতের উপর ছেড়ে দিলাম, তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। এবার বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়ামা ইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজানের উপর আস্থা রেখে আল্লাহর রহমতের উপর নিজের জীবনকে ছেড়ে দেয়, আল্লাহ পাক বলে, জিব্রাইল আমার এই বান্দাকে তুমি স্মরণ রাখিও, আমার এই বান্দাকে তুমি স্মরণ রাখিও, একে একটু গাইডলাইন করিও, একে একটু যত্ন নিও। জিব্রাইল বলে, মাওলা কেন? কয়, সে নিজের জীবনটা আমার নামে ছেড়েছে, আমার নামে ছেড়েছে, আমার নামে ছেড়েছে, আমার নামের উপর ভরসা করে ছাড়া জীবন তরি ডুবে যাবে, সেটা তো হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা নির্দিষ্ট, আমরা জীবনে যা চাইছি নির্দিষ্ট করে চাইছি, আমাদের দোয়া কি দেখেন, আল্লাহুম্মা আমিন, সাত দেহাতুন, সারাতুন মুখ আসুই তারা মাইতুন, আর সারাতুন মুখ নাই মাতুন উত্তর হান নাই, চাচ্ছে কার থেকে ঠেকা, কি আল্লাহর না আমাদের, আমাদের তো ঠেকা। এখন আমরা চাচ্ছি, দেখেন ওই যে সরোর মার, এখন মিলে কি মিলে না আপনি দেখেন, মুনাজাত মানে কি একটা দরখাস্ত। আচ্ছা, এবার আল্লাহুম্মা আমিন, জিব্রাইল হদ দে ভাই, কেঙ্গর হদ দে, হদ দে গিয়া আল্লাহর হাজে সাইড দি, কিছু হদ দে, হদ দে আল্লাহ জিনিস সাইড দি, আমার জন্য জিনিস চাচ্ছি, ঠেকা কার, কয় আমার লাগবে কার, কয় আমার দিবে কে, আল্লাহ তো চাইলে একটু ভিক্ষুকের মতো চা না, ঠেকা যেহেতু তোর, ভিক্ষুকের মতো চা না, তবেই তো রহমানের নজর পড়বে, তোর উপর দয়া হবে, তারপরে ভিক্ষা দিবে, আগে ভিক্ষুক তো সাজ। এটা কেমনে, এটা কি ভিক্ষুক? এখন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা মানুষের লাঠি একটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনাকে সিগন্যাল দিছে, আপনিও তার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন, গ্লাস নামান, আপনি গ্লাস নামাইছেন, দেখো না চাই কিছু, আপনি বলবেন যে আগে তুই বল, তুই কি ভিক্ষা চাইতেছস নাকি ডাকাতি করতেছস, আগে তুই সিদ্ধান্ত নে, কারণ তুই কি ভিক্ষা করতেছস নাকি ডাকাতি করতেছস, আগে তুই সিদ্ধান্ত, আমি ভিক্ষা করতেছি, তখন আপনি কি বলবেন, আগে ভিক্ষুকের মতো বল, ভিক্ষুকের মতো কণ্ঠ আন, ভিক্ষুকের মতো স্টাইল আন, ভিক্ষুকের মতো চেহারা আন, ভিক্ষুকের মতো ব্যবহার আন, ভিক্ষুকের মতো নম্র হ, এমন ভাবে বল তোর বলাটা শুনে যেন তোর প্রতি আমার দয়া হয়। একটু খেয়াল করবেন, তুই এমন ভাবে বল যে বলাটা শোনার পরে তোর উপর আমার দয়া হয়, চেহারাটা এমন ভাবে বানা যে চেহারাটা দেখলে তোর প্রতি আমার মায়া হয়, তারপরে আমার খাজিনা থেকে আমি তোকে দেওয়া শুরু করব। জিব্রাইল বলে, ওরে বান্দা, রহমানের দরবারে যখন চাইবা নিজেকে আগে ভিক্ষুক বানাই ফেলো, এমন ভাবে বলো তোমার মতো গরিব আর কেউ নাই, তোমার মতো অভাবী আর কেউ নাই, আর মাওলা ছাড়া তোমার সাহায্যকারী কেউ নাই, তুমি জীবনকে আল্লাহর উপর ছেড়ে দিবা, আল্লাহ তোমার জীবনকে পার করে দিবে, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, তুমি আল্লাহকে খুশি করে চলো, আল্লাহ তোমার জীবনকে খুশি করার ব্যবস্থা করে। আল্লাহু আকবার, আমি শেষ করে দিচ্ছি, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, গরম না যাইবে না ভাই, জোনে বিয়ে না করুন, না হর জোনে বিয়ে করছি না কি হর, আর চিন্তা করি দি, না হইম নাকি হ্যাঁ হইম, হারণ কিনলে হদায় আমি তো অনর্বনির্ল সহ্য করে এসছি, এসব কি হর। স্বামী স্ত্রী যারা আছেন মনে রাখবেন, কথায় কথা উঠেছে, আপনাদের অনুমতি থাকলে আমি বলবো, অনুমতি যাদের আছে একবার বলেন মারহাবা। স্বামী স্ত্রী যারা আছেন একটু মনের কান দিয়ে শুনুন, অনেক স্বামী স্ত্রী সিদ্ধান্ত নেয় চিন্তা করে, আমার জন্য এই স্বামী না হয়ে অন্য কেউ হলে ভালো হতো, আমার জন্য বউ এটা না হয়ে অন্য কেউ হলে ভালো হতো। আমি ভাই হিসেবে আপনাদেরকে এতটুকু বলবো, শুনুন, যার জন্য যেটা ভালো আল্লাহ তাকেই তার কাছে পৌঁছাই দিয়েছে, এখন যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের, কথা বলেন না কেন, বাবা তো ব্যবসা দাঁড় করাই দিয়েছে, এখন সেই ব্যবসাকে রানিং করার দায়িত্ব তো সন্তানের, আল্লাহ তো মিলাই দিয়েছে,
বন্ধুত্ব স্থাপন করার দায়িত্ব আপনাদের। তো কিভাবে করবেন মনে রাখবেন, প্রতিটি স্ত্রীর অন্তরে থাকবে স্বামীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা, প্রত্যেকটি স্বামীর অন্তরে থাকবে স্ত্রীর প্রতি মায়া এবং মহাব্বত। স্বামীরা স্ত্রীদেরকে মায়া মহাব্বত দিতে থাকবে, সাপোর্ট দিতে থাকবে, স্ত্রীরা স্বামীদেরকে শ্রদ্ধা দিতে থাকবে, কথা মান্য করে যাবে। মনে রাখবেন স্বামীও মানুষ স্ত্রীও মানুষ, স্বামীরও মন আছে স্ত্রীরও মন আছে। স্বামী বললে যেরকম আল্লাহ শুনে, স্ত্রীরা বলল আল্লাহ শুনে। সেজন্য স্বামী স্ত্রী থাকবেন সবসময় বন্ধুর মতো। হ্যাঁ, এক ছাদের নিচে থাকতে গেলে মনোমালিন্য হবে, কথা কাটাকাটি হবে, মিল মিল অমিল হবে, এক একজন এক এক কথা বলবে, সব সত্য। কিন্তু মনে রাখবেন আপনি স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা বন্ধন যেটা শুরু হয়েছে জান্নাত থেকে, আবার ফিরে যাবে জান্নাতে। আমি একটু যদি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে আমি ক্লিয়ার করছি। উনি আমার ভাই, এখন আমরা দুজন কি হলাম, আমাদের সম্পর্ক কি, উনি আমার বাবা, এখন আমরা কি হলাম, বাপ ছেলে। ভাই ভাই একটা সম্পর্কের নাম, বাপ ছেলে একটা সম্পর্কের নাম, বন্ধু একটা সম্পর্কের নাম, কথা বলেন না কেন, ভাই বোন একটা সম্পর্কের নাম, মা ছেলেও একটা সম্পর্কের নাম, ইমাম মুক্তাদি একটা সম্পর্কের নাম, ছাত্র শিক্ষক একটা সম্পর্কের নাম। পৃথিবীর বুকে মনে রাখবেন, পৃথিবীর বুকে যতগুলা যত নামের সম্পর্ক আছে, সর্বপ্রথম নামের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। এর আগে আর কোনো সম্পর্ক, ভাই বোন, ভাই ভাই, মা ছেলে কোনো সম্পর্ক আসে নাই। যত সম্পর্ক এসেছে স্বামী স্ত্রী সম্পর্কটার পরে এসেছে। যেমন সর্বপ্রথম আদমকে, সর্বপ্রথম মানুষকে আদম, ওনার স্ত্রীকে হাওয়া, এবং ওনারা ওনারা সম্পর্কে কি ছিল, ওনাদের আগে যেহেতু মানুষ নাই সুতরাং স্বামী স্ত্রী শুরু হয়েছেন সর্বপ্রথমে। এখন বলেন আবার সবাই জান্নাতে যাবে না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না যাবে না। জান্নাতের মধ্যে কোন সম্পর্ক থাকবে, ভাই ভাই, ভাই বোন, মা ছেলে, আবারও স্বামী স্ত্রী। এখন আপনারা ভেবে দেখেন, স্বামী স্ত্রী শব্দটা কি শুধু মারামারি করার জিনিস, নাকি ঝগড়া করার জিনিস, নাকি মহাব্বতের জিনিস, সেটা আপনারাই ভাইবা দেখেন। মন যেহেতু আছে খারাপ হবে, পুরুষের যেমন ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, নারীদেরও তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। পুরুষের যেরকম ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, নারীদেরও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। সেজন্য নবী কি বলেছেন শুনুন, স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগবে, স্বামীকে এবং স্ত্রীকে মনে রাখতে হবে ঝগড়া তারা করছে না, শয়তানে এসে ঝগড়া লাগাই দিচ্ছে। সেজন্য স্বামী গরম হলে স্ত্রী যতই খারাপ লাগুক চুপ, স্ত্রী যদি রেগে যায় স্বামী যতই খারাপ লাগুক চুপ, এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট, পাঁচ মিনিট, শয়তানে বলবে যে বল না, হসো না, হসো না, দেখুন না তোর বউ তো সুড়ই রেখি, হ তোর এই হসো না, হসো না। আপনি যদি সেই জায়গায় একটু ধৈর্যকে সাথে নিয়ে, আমি জিব্বারে কামড় দিয়ে রাখছি, আমার নবী বলেছেন শয়তান মাঝখানে চলে আসে স্বামী স্ত্রীর কথার মাঝখানে, সুতরাং নিশ্চয় আসছি, নিশ্চয় শয়তান আই তারা কিনলে খুশি করতাম, আই তো খুশি করছি আল্লাহ রে না, তাই আই হতা হইলে খুশি হবুদে শয়তানে, সুগরি তাইলে খুশি হবুদে এবারে তাল্লাই জিব্বের হর দিয়ে অব হ অব হ। দুই মিনিট হওয়ার পরে যাতে বউ শুভেছি, তো বউর কেন তোলা না দিবেন আরো কিছু, তাইলে হ না সুপ করে করি কি। আচ্ছা সত্য কি রহন, বই বার হবো না, জামাই বার হবো না, সেজন্য দুইটা মিনিট ধৈর্য ধরবেন, দশটা দিন শান্তিতে থাকতে পারে। ধৈর্য শান্তি আনে, ধৈর্য নিয়ামত আনে। চট্টগ্রামের ভবনে তেমন একজন ব্যক্তির নাম সবাই জানে, একশো টাকার বেতন দিয়ে চাকরি শুরু করেছে, ধৈর্য ধরতে ধরতে আজকে কোটি টাকার মালিক হয়ে আছে। দেনওয়ালাকে দেনওয়ালাকে ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না, ধৈর্য ধারণকারী কখনো ফেল হয় না। আরে আল্লাহর বান্দা মনের কান দিয়ে শুনুন, আপনি ভাবছেন ধৈর্য অনেক ধরেছি কোনো লাভ হচ্ছে না, ধৈর্য অনেক ধরেছি কই সফলতা আসছে না, আমি বললাম ভাই অপেক্ষা করুন, সফলতার টাইমটা আসে নাই যে, সফলতা আসবে টাইমটা এখনো আসে নাই। কেন, ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ থাকে, আল্লাহ যার সাথে থাকে সে আবার ফেল করে কেমনে। আল্লাহ সাথে থাকবে আপনার, আপনি করবেন ফেল, এটা তো মানা যায় না, সেজন্য ধৈর্য ধারণকারী হতে হবে। সুবহানাল্লাহ, শেষ আমি কথাটা একটু বলছি, আল্লাহ চায় বান্দা আল্লাহর সাথে এমনভাবে কথা বলুক যে কথার মধ্যে প্রেম থাকবে, মায়া থাকবে, আবদার থাকবে, আকুতি থাকবে, মিনতি থাকবে, ডিস্টার্ব করা থাকবে। ঠিক,
বুঝেন না মনে করেন? এই যে আমি বলি, এখন আমরা কথা বলি কিভাবে, যতগুলো মাধ্যমে আল্লাহর সাথে আমরা কথা বলি, তন্মধ্যে একটা মাধ্যম হচ্ছে কি? মুনাজাত। এখন মুনাজাতটা আপনি আমি কেমনভাবে করি একটু দেখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ ইয়ন দিও, 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 ইয়ন মাফ করে দাও, ইয়ন মাফ করে দাও, ঋণ ঋণ দিবের ব্যবস্থা করে দাও, অসুখ কান বালা করে দাও, এন বাবু হয়দিন জানা লাতুন ফওনা আছে ইয়ারা, কথা বলেন না রে ভাই, এমনভাবে প্রেজেন্টটা করি দরখাস্তটাকে মনে হয় যেন আল্লাহর কাছে আমরা পাওনা আছি। আল্লাহ কয় সুন্দর করে চাইলে হতো না, উনি রহমান বলে আমাদের দোয়ার অযোগ্যতা থাকা সত্ত্বেও কিছু দোয়া তো কবুল করে দয়া করেছেন, রহমান বলে করেছেন, যদি কোনো বজ হইতো বাইর, কথা বলেন না কেন, যদি কোনো হেডমাস্টার হইতো বাইর, উনি তো রহমান, কেমন রহমান, যিনি তার মান্যওয়ালা বান্দাকেও রিজিক দেয়, যারা মানে না তাদের ঘরেও রিজিক পৌঁছাই দিচ্ছে। বাস আমরা আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করি নাই, কমতি আমাদের, কমতি আমাদের, কমতি আমাদের। যদি আল্লাহকে চিনার মতো চিন্তার চেষ্টা করতাম, প্রেমটা আল্লাহর সাথেই করতাম, নবীকে বুঝার মতো যদি বুঝতে পারতাম, প্রেমটা নবীর সাথেই করতাম, কারণ বান্দা হিসাবে আল্লাহর প্রেম, উম্মত হিসাবে নবীর প্রেম এমন একটা নিয়ামত যে প্রেমে কখনো ধোকা দেয় না, যে প্রেমে কখনো কান্না করে না, এটা এমন প্রেম, দুনিয়ার প্রেমের সম্পর্ক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসার সাথে সাথে আপনাকে ঠেলে কবরের দিকে রেখে আসবে, তারা জানে আপনি একা থাকতে পারেন না, জানা সত্ত্বেও একা করে দিবে, তারা জানে আপনি অন্ধকারে শুইতে পারেন না, জানা সত্ত্বেও আপনার জন্য অন্ধকার বাড়ি করবে, কিন্তু ওই দুইটা প্রেম এমন সম্পর্ক, কবরে রেখে যখন সবাই উপরে থেকে ঘরে চলে যাবে, তখন আপনি যখন কবরের মধ্যে ভাবতে থাকবেন, নাই নাই কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, সবাই বেইমানি করলো, তখন আপনার মন উত্তর দিবে, মন চিন্তা করিস না, বান্দা চিন্তা করিস না, এখনও সব সম্পর্ক সেট হয় নাই, এখনও সব সম্পর্ক ক্যান্সেল হয় নাই, এখনও সব সম্পর্ক বাদ পড়ে যায় নাই। আপনি জিজ্ঞেস করবেন, কিরে আমি তো মাটির নিচে, সবাই তো সম্পর্কওয়ালা, যারা সবাই তো উপরে, এখানে তো সম্পর্ক নাই, তখন আপনার মন উত্তর দিবে, আরে চিন্তা করিস না, এখনো সম্পর্ক দুইটা বাকি আছে, কি সেই সম্পর্ক, প্রত্যেকটা বান্দার জন্য কি সেই সম্পর্ক, বলে যে বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসাবে নবীর সাথে সম্পর্ক। এটা আমার কথা বলি নাই, আমাদের সকলের কথা বলছি। আপনি যখন কবরে যাবেন, আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক, কিন্তু আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ক, আপনি যখন কবরে যাবেন স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক, কিন্তু নবীর সাথে সম্পর্ক। এখন আপনি ভেবে দেখেন, যে দুইটা সম্পর্ক কবরেও থাকবে হাসরেও থাকবে, এই দুইটা সম্পর্কের যত্ন আমাদের কেমনভাবে নেওয়া উচিত ছিল আর আমরা কিভাবে নিয়েছি, যার যার প্রশ্ন নিজেকে নিজেকে করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তা আল্লাহ চাই কি, আমার বান্দা আমার সাথে একটু প্রেম দিয়ে কথা বলুক, আর একটু জোরে বলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছেন, ওনাদের থেকে আপনারা অনেকবার শুনেছেন, আপনাদেরকে শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববী থেকে বের হচ্ছেন, আমি কিন্তু আল্লাহর হাবিবের কথা বলছি, যার কদমটা থাকে মাটিতে, হাত বাড়ালে হাতটা চলে যায় জান্নাতের বাগান, আমি সেই নবীর কথা বলছি যে চন্দ্রের দিকে সৌন্দর্যে মুগ্ধ নয়নে পৃথিবীর সবাই তাকিয়ে থাকে, সেই চন্দ্র যার প্রেমে বিভোর সে মুস্তফা নবীর কথা বলছি, আমি সেই নবীর কথা আপনার সম্মুখে উপস্থাপন করছি যার চেহারাকে কোরআনে বলা হয়েছে ওয়াদ্দুহা। সেই নবী মসজিদে নববী দিয়ে আসতে লাগলেন, হঠাৎ করে একজন সাহাবার আওয়াজ শুনলেন, এই সাহাবাটা আল্লাহর কাছে দোয়া করতেছে, ইন্নি আসআলুকা, ইন্নি আসআলুকা ফাইন্নাকা আনতা রব্বি, আমি তোমার কাছে চাচ্ছি আল্লাহ, কারণ তুমি আমার আল্লাহ। কথার গভীরতা দেখেন, আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার রাজ্জাক, আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার রহমান, আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার গফফার, আমি তোমার কাছে চাচ্ছি কারণ তুমি আমার খালেক। নবীজি ওই সাহাবার আওয়াজটা শোনার সাথে সাথে আরেকজন সাহাবাকে ডেকে বললেন, তাকে গিয়ে সংবাদ দিয়ে দাও, তার বলাটা আল্লাহ পছন্দ করেছে, দোয়া কবুল হয়ে গেছে। কি বলছে এমন আহামরি, কি বলছে, আমি তোমার কাছে চাচ্ছি, চাইবো না কেন, কারণ তুমি আমার আল্লাহ। আচ্ছা বলেন, এটার মধ্যে কি শুধু দোয়া ছিল নাকি এখানে একটা অধিকার এবং আবদারও ছিল, বলেন না রে ভাই, একটা আবদার ছিল, একটা অধিকার ছিল, একটা একটা এটা আমার, আমি তোহাত তুমি চাই দিই, তুই আর আল্লাহ নদী দেখা
আরেকটু জোরে বলেন না। আলা হযরতের আব্বাজান বললেন, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেটা আমি আমার স্ত্রীর কাছ থেকে শিখেছি। বহুতুন শিখি দেওয়া সুবান আল্লাহ হন হরতেন নি যুন বিয়ে না করু বিয়ে করছি তুন হত হইতেন না জীবনত আর ই বউ নিলে তা উড়ি যাব। শুনেন, বউকে তুলেন আপনি উঠে যাবেন, বউকে সম্মান দেন আপনি উঠে যাবেন, কারণ ইজ্জত দেয় না ওয়ালাকে। একটু খেয়াল করবেন, উনি বলছেন আমার স্ত্রী আমাকে কিছু ঘরের বাজারের জন্য বলেছে, কিছু জিনিস লাগবে বলেছে। আমি আমার স্ত্রীকে বললাম আমার কাছে টাকা টাকা যেদিন টাকা আসবে আমি আপনার জিনিসগুলো নিয়ে আসব। কিছুদিন যাইতে না যাইতে উনি আবার আমাকে বলে জিনিসগুলো একটু দিতে, কিন্তু আমার কাছে তো টাকা নাই, আর না হোক পথে ইনকাম করা আমাদের পক্ষে সম্ভব। আমি আবার উত্তর দিলাম আমার কাছে টাকা আসলে তখন নিয়ে আসব। কিছুদিন পরে যখন আবার আমাকে স্লিপটা দিয়ে আমাকে যখন বলল এই জিনিসগুলো নিয়ে আসতে আমার রাগ উঠে যায়। আমি বললাম একবার বলেছ হয় নাই, স্বামী স্ত্রীকে কি বলছে একবার বলেছ হয় নাই, আমি কি শুনেছি আমি কি শুনি নাই, একবার বলেছ হয়েছে তো আমি তো শুনলাম, যখন টাকা আসবে তখন আনবো বলছি তো। তখন সেই স্ত্রী বলে বেয়াদবি মাফ করবেন হুজুর, স্বামীর প্রতি কত শ্রদ্ধা দেখেন, বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনি তো আমার স্বামী, আপনাকে না বললে কাকে বলবো, আপনি তো আমার স্বামী, আপনাকে না জ্বালাইলে কাকে জ্বালাবো, আপনি তো আমার গৃহকর্তা, আপনার কাছে আবদার না জানাইলে আমি কার কাছে জানাবো। তখন উনি বলছেন আল্লাহর কাছে বান্দার কিভাবে দোয়া চাইতে হয়। আমি সেই দিন আমার বউয়ের সেই কথাই শিখে ফেলেছি, আল্লাহ চাই কি বান্দা আকুতি করে আল্লাহর কাছে চাক, ও আল্লাহ দাও না, ও আল্লাহ দাও না, তুই না দিলে হনে দিব। আচ্ছা এখন বান্দা ওইটা দোয়া কি করছিল, আল্লাহ আমি গুনাহ করছি এগুলো আমি আগে থেকে জানি, তো এখানে আসলাম কেন, এই যে ভুলে গেলে তো হবে না, হুজুর যেটা বলেছেন আল্লাহ গুনাহ করছি সেটা তো আমি আগে থেকে জানি, আমি কি আশা নিয়ে আসছি, কেন আসছো, আল্লাহ আমি শুনছি তুমি নিজের নাম রহমান বলছো, আমি তো রহমানের কুদরত দেখতে আসছি। এই কথাই আল্লাহ কি করে দিয়েছে। এখন ওই হুজুরের হাদিসের সাথে আমি একটা হাদিস অ্যাড করে শেষ করে দিচ্ছি, কারণ আমরা সবাই গুনাহগার, আমার মতো যারা গুনাহগার আছেন তারা বলেন ঠিক না বে ঠিক। মনে রাখবেন গুনাহ করা বড় বিষয় নয়, গুনায় মনে একটা জিনিস ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানুষ করে ফেলে, গুনাহ করা অপরাধ নয়, গুনাহ করার পরে মওলার দরবারে সেলেন্ডার না করা এটা বড় অপরাধ, কারণ মওলা তওবার রাস্তা খোলা রেখেছেন পুরুষের জন্য নারীর জন্য। তওবা করব না কেন, সেলেন্ডার করব না কেন, আল্লাহ তো চাই বান্দা সেলেন্ডার করুক। সুবহানাল্লাহ, আজকে সময় থাকলে আমি আমার মন মতো বলতে পারতাম, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত সেজন্য দ্রুত গতিতে যাচ্ছে। হাশরের ময়দানে দুইজন আসামি আল্লাহর দরবারে যাবে, যাদের বিচার করার পরে আল্লাহ পাক দেখবেন যে তাদের আমলনামায় গুনাহ বেশি, আর আপনারা তো জানেন গুনাহ যদি বেশি হয় ঠিকানা হবে জাহান্নাম। একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করে দেখবেন যে তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবেন এই আমার বান্দাকে নিয়ে যাও জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ, আমার বান্দাকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা সেই বান্দাকে ধরবে, মনের কান কি প্রস্তুত আছে সবার, মনের কান কি সবার প্রস্তুত আছে। আমি এই কথাটা তাদের জন্য বলছি যারা আমার মতো গুনাহগার আছেন, আর কেউ যদি জান্নাতি মানুষ থাকেন তাহলে আপনার না শুনলেও চলবে। একটু খেয়াল করবেন, ফেরেশতা এসে সে বান্দাকে গ্রেফতার করবে। হাদিসে বান্দার কথা এসেছে, নাম আসে নাই। আজকে যেটা শুনছেন হয়তো এটা কালকে আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, আমিও তো হতে পারি, বলা তো যায় না কার বাকে, কিন্তু যার ভাগ্যে যেটুক ছক্কা মেরে দিছে। আর একটু জোরে বলবেন, ফেরেশতা এসে সে বান্দাকে গ্রেপ্তার করে জাহান্নামের আগুনের দিকে টেনে টেনে নিয়ে যাবে। সে বান্দা যত দূর সামনে যাবে বারবার পিছনে ফিরে তাকাবে, একটু দূর সামনে যাবে আবার পিছনে ফিরে তাকাবে, একটু দূর সামনে যাবে সুবহানাল্লাহ বলবে না রে ভাই, ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। ফেরেশতা তাকে টেনে নিয়ে জাহান্নামের দিকে যাবে, সে আবার পিছনে ফিরে তাকাবে, আল্লাহ পাক বলবে ফেরেশতা দাঁড়াও আমার বান্দাকে আবার হাজির করো, আবার আনা হবে। এবার রব্বে করিম সে বান্দাকে জিজ্ঞেস করবে, তোমাকে তো রায় করে দিয়েছি জাহান্নাম,
বারবার পিছনে ফিরে কি তাকাও, বারবার পিছনে ফিরে কি তাকাও, বারবার পিছনে ফিরে কি তাকাও। তখন সে বান্দা বলবে, রব্বে করিম, আমি অপরাধী সেটা আমার জানা আছে, কিন্তু আমি দুনিয়ার বুকে তোমার হুকুম মানি নাই সেটাও আমার জানা আছে, কিন্তু আমি দুনিয়ার বুকে আলেম ওলামার জবানে তোমার একটা নাম শুনেছি, তোমার কুদরতের কথা শুনেছি, তোমার মাফের কথা শুনেছি। আল্লাহ পাক বলবে, তুমি কি শুনেছো? তখন বান্দা বলবে, আল্লাহ তোমার নাকি একটা নাম আছে রহমান, একটা নাম আছে রহিম, একটা নাম আছে রহমান, একটা নাম আছে রহিম। আল্লাহ তুমি নাকি এত দয়াবান, বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নাকি সেকেন্ডটাকে মাফ করে দিতে পারো। শুনেছি, দেখি নাই, শুনেছি, বিশ্বাসও করেছি মাওলা, দেখি নাই। আমি যখন জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আমার বারবার মন বলতেছে, কিরে রহমান কোনো ডাক দিল নাকি, সেজন্য পিছনে ফিরে তাকাচ্ছিল। বিচার তো আহকামুল হাকিমে করেছে, বিচার করেছে আহকামুল হাকিমে, তো দয়া কোনো রহমানে ডাক দিচ্ছে কিনা সেটা একটু বারবার ফিরে তাকাচ্ছি সেজন্য। আল্লাহ পাক বলে, আরে মা হতাশিক কে আর বান্দা, যার জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত তোর জন্য বাকি আছে। দুজনের ভিতর একজন আরেকজন বাকি, আল্লাহ পাক আমল নামাত নেওয়ার পরে হিসাব নিয়ে দেখবেন তার গুনার পাল্লা বেশি। আল্লাহ পাক বলবে, ফেরেস্তা গ্রেপ্তার করো, জাহান্নামে তাকে নিয়ে যাও। ফেরেস্তারা এসে সেই বান্দাকে গ্রেপ্তার করার আগে, ফেরেস্তাদের গ্রেপ্তারে পরোয়ানা সেই অ্যারেস্ট হওয়ার আগে, ফেরেস্তারা তাকে এসে বন্দি করার আগে, সে বান্দা আল্লাহর হুকুম পেয়ে নিজে থেকে জাহান্নামের দিকে দৌড় দিবে। ফেরেস্তারা পিছনে পিছনে, তে আগে আগে। আল্লাহ পাক বলবে, যে বান্দা দাঁড়া, কই যাস? আল্লাহ তুমি না বলেছো জাহান্নামে যাইতে, সেজন্য জাহান্নামে যাচ্ছে। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, জাহান্নাম কি তুমি জান্নাত মনে করেছো? ওখানে সাপ আছে, আগুন আছে, জ্বালাই ফেলবে, তুমি এমন ভাবে দৌড় দিচ্ছ মনে হচ্ছে যেন তুমি জান্নাতে যাচ্ছ। তখন সে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ পেয়েছি, একটাও মানি নাই, দুনিয়াতে তোমার অনেক আদেশ পেয়েছি, একটাও, আজকে শেষ একটা আদেশ তুমি আমাকে দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য, সেটাও যদি মানতে না পারি, আমি কেমন বান্দা হলাম, আমি কেমন বান্দা হলাম, আমি কেমন বান্দা হলাম। আল্লাহ পাক বলে, যে হইছে আর জাহান্নামে যাওয়া লাগবে না, যা জান্নাতে তুইও যা। মনে রাখবেন, আল্লাহ জান্নাতটা নিজের জন্য বানাই নেই, ফেরেস্তার জন্য বানাই নেই, আল্লাহ চাই প্রত্যেকটি বান্দা জান্নাতে যাক। তো বান্দার যেহেতু গুনাহ আছে, জান্নাতে যাওয়া যাবে, সেজন্য আল্লাহ তওবার ব্যবস্থা করেছে। তো তওবা তো সবার কবুল হবে না, সেজন্য নবী মুস্তাফা রহমাতুল্লাহ আলমিনের উসিলার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ চাই, বান্দা তোর এই অল্প জীবনে কিছু একটা কর, অল্প করে কর, আমার জন্য কর, আমার জন্য কর, আর একটু জোরে আমার জন্য কর, আমার মহাব্বতে কর, এমন কিছু একটা কর যে করাটা দেখে আমি তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি। আপনার আল্লাহ এত দয়াবান, আপনি যখন নামাজ পড়েন সিজদার মধ্যে মাথাটা রাখেন, এটার মানে কি জানেন? মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, এই আজানটা শুনে আমরা মনে করি মুয়াজ্জিনের ডিউটি, না, এটা মুয়াজ্জিনের ডিউটি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা স্মরণ করে দেওয়ার ডাক। এখন আপনি নামাজটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ঠিক আছে, বলেন একটু। আচ্ছা, নামাজ জান্নাতের, সবাই মিলে বললে খুশি হব, নামাজ জান্নাতের, নামাজ পড়লে কোথায় যায়? এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, দেখেন এক মুখে কেন যেন কেউ দুই কথা না বলেন। নামাজ জান্নাতের চাবি কোনো সন্দেহ? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এখানেও কোনো সন্দেহ? এখন আপনাকে, আমাকে, আপনারা সবাই মিলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, সব নামাজে কি জান্নাতি? তাহলে আপনারা তো এক মুখে দুই কথা বলছেন, একটু আগে বলছেন নামাজ পড়লে জান্নাতি, তো নামাজ যারা পড়ে তাদেরকে নামাজই বলে আর কি, এখন আপনারাই বলতেছেন সব নামাজে জান্নাতি নও, তো হুন্নুন জান্নাতি হুন্নুন, আগে সেটা বের করে। কেন বলছি জানেন? অন্তত আপনার এক রাকাত নামাজে যেন জান্নাতে যাওয়ার কারণ হয়। আপনারা জানেন না আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত সহজ করেছেন আমার জীবনকে, কিন্তু আমি কত কঠিন বানাই ফেলেছি নিজের জীবনকে। নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, রোজা রাহাত দরহার কি,
নিন্ন মাথাকে মানুষ উঠে। নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, রোজা রাখার তো দরকার, রোজা রেখে যদি জান্নাত পাওয়া যায়, রাইয়ান নামক পাওয়া যায়, 4,00,000 টাকা খরচ করে হাম্মাম কি? তার মানে আমরা নামাজ পেয়েছি বুঝি নাই, রোজা পেয়েছি বুঝি নাই, হজ পেয়েছি বুঝি নাই, আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটাই বুঝতে চাই নাই। আমরা রোজা মানে বুঝেছি সেহেরি টু ইফতার খাওয়া যাবে না, এগুলা এগুলা করা যাবে না, নামাজ ফলে ভরো না হইলে না ওয়েস্টম ভরিও এসে কথা বলেন অনেকে আছে না, উপবাস থাকে কিন্তু এটা আর পরে হয়তো শুক্রবারে ফরিদত্ত। শুনেন, যদি নিজে থেকে না পড়েন সেটা একটা জিনিস, অস্বীকার করলে আরেক জিনিস। আপনি কারণ কারণে নামাজ পড়তে পারেন না সেটা মাপ আছে, সুযোগ আছে ফ্রি FRII মাতার তো FRII, তারপর আপনি পড়লেন না এটা তো মানা যাবে? আচ্ছা স্কুলে যান নাই, স্কুলে যান নাই, সাজা আছে না নাই? এখন স্কুলে যাওয়ার জন্য আপনার এরকম যখন যান নাই, সারা জিজ্ঞেস করবে না কথা বলে না কেন? সালে জিজ্ঞেস করবে না জান না কেন, আসস না কেন? তখন আপনি কি বলবেন? স্যার আর দাদি মরে গিয়ে দেশে না মাথার তো কি রে বেলদার দহ নয় জিয়েন জানি না হারে জিয়েন হার নিয়ে আর কাল গাড়ি কে ফেলাই দাও না আর গাড়ি না হন আর আর সব হুজুর আছে নাকি মাশাল্লাহ হুজুর সরি আমি জানি না একটু দৌড় দেন না গাড়িতে কোনটার কারণে যেতে পারছে না দেখেন একটু তো সিএনজি কেন হলদ করে কেলই আনো না হুজুর গাড়ি কষ্ট করে মাশাল্লাহ যাক একবার দৌড়ে সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আছে যে সেটা আমি জানতাম না, যাই হোক হুজুরের কাছে আমি দোয়া এবং দয়ার নজর আশা করছি, মেহরবানি। ওই কোন কথায় জানিয়েছিলাম ভুলে গিয়েছি, কোথায় নামাজ, নামাজ আমরা নামাজ পেয়েছি কিন্তু বুঝি বাস এক কথাই শেষ করি, আল্লাহু আকবর, হাত বান্দা আল্লাহু আকবর। আচ্ছা বলেন নামাজে সবাই ওলামায়ে কেরাম যারা আছে ওনাদের দোয়াকে সাথে নিয়েছি, ওনারা উত্তর দিবেন, উত্তর দিবেন আপনারা, নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে নামাজ থাকবে? সবাই বলেন না, তাহলে নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে? আমরা সবাই এ কথাই সবাই মিলে বলেন না, আমরা একটু পরে আর পাল্টাবো সামি আল্লাহু লিমান হামিদা। ওয়া নামাজ তো গিয়ে গই না যায়, ও নামাজি ভাই এই নামাজ তো জান্নাতের চাবি, আপনি এটাকে শুধু এতটুকু মনে করলেন কেন? ফাতিহা পড়লেন, জম্মে সুরা পড়লেন, টুকুর টুকুর কয়েকটা মারলেন, হয়ে গেছে নামাজ? নামাজ তো একটা প্রেমের সেতু, নামাজ তো একটা প্রেমের সেতু, ফাতিহাটা তো আপনার সাথে আপনার আল্লাহর একটা কালাম করার ব্যবস্থা, আপনাকে এটাকে যদি আমরা প্রেম বুঝতাম আমরা তাড়াহুড়া করতাম না, এটাকে যদি প্রেম বুঝতাম সিজদার মধ্যে যখন মাঝে মধ্যে হুজুর একটু দেরি করে পিছন থেকে মিস কল মাদে বদ্দা হাসি উঠি না কি করো না ওই ভাল হদ না হুজুর মিস কল মাই যদি মোবাইল ব্যবহার করেন নিষেধ তো এত উজুর জানে আর কল নাম্বার ইবে উজুর আর গান শেষ অনার গান হইলে কথা বলেন না কেন? অথচ নবী বলছেন এই সিজদায় যখন তোমার কপালটা যায় কপালটা মাটিতে লাগে না রহমানের দরবারে গিয়ে, যদি প্রেমটা বুঝতে পারতাম সেজন্য দেখেন আমরাও বান্দা, ইমাম আবু হানিফাও বান্দা, একটু বুঝবেন আমরাও বান্দা, ইমাম আবু হানিফাও বান্দা, আমাদেরও বিচার আছে ওনাদেরও বিচার আছে, আমাদের হিসাব আছে ওনাদের হিসাব আছে, আমরাও মুসলমান ওনারাও মুসলমান, পার্থক্যটা কোথায়? যারা নামাজ বুঝে নাই তারা সপ্তাহে 2 রাকাত ফইরা মুনাজাতটা করে বের হয়ে আসে, আর যারা নামাজ বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ার পরে তাহাজ্জুদও পড়েছে সারা রাত নামাজে 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 রাত কাটে সকাল, পার্থক্যটা কোথায়? বান্দার মধ্যে পার্থক্য নয় প্রেমের মধ্যে পার্থক্য। হতুন গেমুক বাইরে ভাবযোগ্য
হই ফেলি ইফির ইফাই আর ভাব যে মোরা মোরা দেখা যা না এ মা শোনা মা শোনা ওকে যা ওকে যা ওকে যা ফিসুত তো একজন উনি আরে ফায়ার ব্রিগেডত কল দি ফেলি তিন সার্গে ফায়ার ব্রিগেড আসি হদ ইন হন্ডা লাগিয়ে দে হদ কেন আগে ফুয়াগো হই তো এ ফুয়া হন হদ ইন তার মোবাইলে লাগিয়ে দে না এদিকে কানে লাগায় কেমনে কেমনে খেলে না বলেন না কেমনে কেমনে খেলে না শুনুন এই পাবজির প্রেমে যারা পড়ছে মোবাইলে যারা প্রেমে পড়ছে যখন মোবাইল চিপতে শুরু করে টাইমের আর খবর থাকে খাওয়ার দাওয়ার খবর ঠিক একই প্রেমটা যদি আমরা আল্লাহর প্রতি নিয়ে আসতে পারি দুনিয়াদার আর কোনো খবর এখন আপনারা বুঝতে পারবেন তাই তো এত কষ্ট দেওয়ার পরও বলি আল্লাহ কখনো মন খারাপ করে কারণ ওনারা শুধু বান্দা ছিল না ওনারা আশেক বান্দা ছিল আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন সভাপতি মহোদয় যেহেতু এখানে উপস্থিত আছেন আমি সকলের কাছে অনুরোধ করব যেহেতু অলরেডি অনেক টাইম নষ্ট হয়েছে তো সেজন্য আমি হুজুর যদি মিলাদ কিয়াম মোনাজাত এগুলো আপনারা একটু করেন আমি দরবার থেকে ফোন আসতেছে বারবার যদি আপনারা আমাকে অনুমতি দেন যদি অনুমতি দেন হ্যাঁ দরবার থেকে ফোন আসতেছে হুজুর আছো তো আমি আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যেহেতু দরবার আপনারা তো হুজুর থেকে শুনেছেন আমার টাইম ছিল 11টায় আমি এসেছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি আমাকে অনুমতি দেন দিবেন আমি যাচ্ছি তাহলে ইনশাল্লাহ কেন বুঝতেছো না তাহলে আমি এখানে এই গ্রামে আর দাওয়াত নিব না কখনো এটা মনে রাখবা আল্লাহ আমাদের কবুল করুক আমিন আজকে আমাদের দরবারে বারিয়া শরীফে হজরত হিন্দাল বলি গরিবে নামাজের ফাতিহা শরীফ চলছে আজকে আপনাদের ডেটের মাহফিলটা একটু খেয়াল করবেন আজকে আপনাদের ডেটের মাহফিলটা 6 রজব গরিবে নামাজের আজকে ফাতিহা চলছে আপনাদের মাহফিলে মাহফিল হয়ে গেল গরিবে নামাজের ফাতিহা সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইয়া নবী সালাম চলো
বেশি কুটিয়া পাতে বরফা বিশাদ কি হর রাজা সুনাতে মুস্তফা এসে তেরে উমর ফেলা হকীকত সমস্যা নাই, আজকে থেকে পড়ার নিয়ত করেন, পাঁচ অক্ত না পারেন এক অক্ত পড়েন, কারণ যে এক অক্ত পড়া শিখে যাবে সে আস্তে আস্তে দুই অক্ত তিন অক্ত এমনি হয়ে যাবে, কথা বলেন ঠিক না? প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অজু বানাবো, অজু বানাইয়ে আমরা আল্লাহর কাছে তৌবা করব, দোয়া দরুদ পড়ব, তারপরে আমরা আল্লাহর কাছে তৌবা করার মাধ্যমে ঘুমাবো। মনে থাকবো ইনশাল্লাহ, যে ব্যক্তি অজু করে ঘুমাবে সারা রাত একজন ফেরেস্তা এসে তার জন্য আল্লাহর পক্ষ আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনার অন্তরে যাদের প্রতি রাগ বিদ্বেষ হিংসা আছে এই মুহূর্তে আল্লাহর দিকে তাকে সবাইকে মাফ করে দেন। মনে রাখবেন, কেউ যদি আপনার বদনাম করে, কেউ যদি আপনার নামে গীবত করে, আপনি যদি শুনেন এতদিন কি করেছেন, রাগেছেন, রাগ দেখাইছেন, বকা দিয়েছেন, ঠিক না? চল প্রমাণ করি, এখন থেকে সেটা করবেন না। যে আপনার নামে বদনাম করবে, আপনি শুনছেন অমুক তোমার নামে খারাপ কথা বলেছে, এই কথা বলেছে, সেই কথা বলেছে, শোনার সাথে সাথে দশটা টাকা তাকে দিয়ে দিবেন। কয় টাকা? ফাললে 50 টাকা দিয়েন, সমস্যা নাই। না ফাললে কয় টাকা? না আপনি বলবেন কেন? শুনুন, যে আপনার বদনাম করবে সে আপনার কাছ থেকে গুনাহ নিয়ে নিচ্ছে। আর একটু জোরে বলেন না, যে আপনার বদনাম করছে, আপনার নামে খারাপ কথা বলছে, গীবত করছে, সে অটোমেটিক আপনার গুনাহগুলোকে সে নিয়ে তার আমলে তার জীবনে যে 3-4টা সওয়াব আছে ওগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। এত বড় বন্ধুরে 10 টিয়া দিলে কি বেশি হয়ে যাবো না ভাই? আজকে থেকে যে বদনাম করবে তার জন্য কয় টাকা? মাতন বেগুনো হন না। যে আপনার বিপক্ষে বলবে, যে আপনার গীবত করবে, যে আপনার পিছনে কথা বলবে, যে আপনার নামে ফেঁস লাগাবে, এমন কোন ব্যক্তির নাম শুনলে আজকে থেকে রাগারাগি করা যাবে, মারামারি করা যাবে, সুযোগ হইলে 10টা টাকা দিয়ে দিন, না হলে উইতর দোয়ানাত বইয়ের কো সাহাবাই দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? যদি সে বলে যে কিরে কেন খাওয়াচ্ছ, বলে যে এখন বুঝতে না, হাসর যাইলে বুঝিবে, হাসর যাইরে যাতে দেবু দিতের গুণ 1 কেজি, অনর্গিন সহ লগিয়ে 5 কেজি, ইয়াও গিয়ে দেয় 1 কেজি, কি তো হবো তো কিরে এতাল নেয় না, তুই আর 10 টিয়া তো দিও যে। আজকে থেকে আপনার বদনামকারীকে কয় টাকা? এই কথা যেন সব জায়গায় ছড়ায় যায়। পারবেন তো ইনশাল্লাহ? হাদিসে হাদিস হয়ে যাবে, শান্তি শান্তি হয়ে যাবে, বদনামকারীর জন্য আর কোনো রাগ। আর আপনার জীবনে কি এত টাইম আছে এই সমস্ত আলতু ফালতু কথাকে কানে নেওয়ার? এত টাইম কই? বদনামকারীকে করতে দেন আর বলবেন যে ঠিক আছে তুই আমার বদনাম করে তোর জিকির কর, তুই আমার বদনাম করে আমার নামে জিকির কর, আমার এত টাইম নেই তোর নামে বদনাম করে তোর নামে জিকির করতাম, আমি আমার আল্লাহর নামে জিকির করব। আর কোন রাগ মারামারি দুঃখ কয় টাকা? ঘর থেকে বাইর হইলে কিছু নেন নেন, 10 টাকা নেবেন, ঠিক আছে? বদনামকারী ভাবেন 10 টাকা দিবেন, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগা তেরি আতা কা সাথ হো, জব পড়ে মুশকিল শাহে মুশকিল কুশা কা সাথ হো, অন্ধেরি গুরু হু মে রোশন তুমারা নূরে আনোয়ার কা, অন্ধেরি গুরু হু মে রোশন তুমারা নূরে আনোয়ার কা, হামারি সামনে চমকা সিতারা ইয়া রাসূল আল্লাহ। খুদা জব বলেঙ্গে উস দিন কে আপনে উম্মতি লাও,
खुदा जब बलेंगे उस दिन के अपने उम्मते लाओ या रसूल अल्लाह, तो हमारी भी तरफ करना इशारा या रसूल अल्लाह। गुनहगारम सिया कारम वलेकिन बदस्तम हस्त दामाने मुहम्मद। रब्बे करीम सकलेर दुआ फरियाद कबूल करो। जरा जरा नाम दिए नाम जाना अजाना लिखा अलेखा प्रत्येक जनेर नामे नामे दुआ फरियाद कबूल करो। जरा हाथ तुले असुस्थ आछे शेफा दान करो अल्लाह। जरा ऋणग्रस्त आछेन ससम्माने ऋण थेके मुक्ति दान करो अल्लाह। स्वामी स्त्रीर मध्य बंधुत्व सम्पर्क पैदा कर दाओ। भाई भाइयर मध्य बंधु बंधुर मध्य समस्त राग विभेद भूले मोहब्बत सम्पर्क करार तौफिक दान अल्लाह। এখানে যারা ওলামা একরাম আছেন হাফেজ আছেন আল্লাহ এই সমস্ত আলেম ওলামা হাফেজদের হাতের উসিলায় আমি অদম গুনহগারদের এই অপবিত্র হাতকেও আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বে করিম আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তে পাঁচবার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে তোমার রহমতের দরবারে বান্দার হাজিরা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলকে সমস্ত প্রকার ইচ্ছায় অনিচ্ছায় যা কিছু হয়েছে ভুল ত্রুটি সব মাফ করে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো। হাশরের ময়দানে এই মাহফিলকে আল্লাহ তুমি হাশরের ময়দানে আমাদেরকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করো আল্লাহ। এই মাহফিল কমিটির যত ভাইরা আছেন যেভাবে খেদমত করছেন দেশে প্রবাসে যে যেখান থেকে প্রত্যেকজনের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার মা বোন যারা ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে শুনছেন আল্লাহ পাক ওই মা বোনদের দোয়া ফরিয়াদ হাতকেও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। প্রতিটি সন্তানকে মা বাবার খাদেম হিসেবে তুমি কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমরা স্বীকার করছি তোমাকে ডাকতেও জানি না, তোমাকে ডাকার কোনো ডঙও জানি না, তোমার কাছে চাওয়ার কোনো রঙও জানি না, সবাইকে ভালোবাসলাম তোমার দেওয়া মন দিয়ে, তোমাকে কখনো ভালোবাসার জন্য সময়ই হলো না আল্লাহ। আল্লাহ আমরা বড় নাজ, আমরা বড় অযোগ্য, আমরা বড় নাচিস আল্লাহ। আমাদের যোগ্যতা বলতে কিছু নাই আল্লাহ। তুমি যদি আমাদেরকে কোটি বছরও হায়াত দাও আমরা জানি তোমাকে সন্তুষ্টি করতে আমরা পারবো না, তাই তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ। তুমি নিজ গুণে আমাদেরকে একটু বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। তোমাকে খুশি করার মতো কোনো আমল আমাদের কাছে নাই, যা করেছি সব গুজার মধ্যে বেজার লাগাই ফেলছি, নিজেরাই বেজার লাগাইছি আল্লাহ। হাশরের ময়দানে হাকিম হয়ে আমাদেরকে বিচার করিও না আল্লাহ, রহমান হয়ে রহিম হয়ে বিচার করিও। রব্বে করিম কবর বড় ভয়ানক, কিন্তু তুমি যদি দয়া করো ওই ভয়ানক আমাদের জন্য নিয়ামত হয়ে যাবে আল্লাহ। আমরা আমলের বর্ষা নিয়ে হাসরে যাব না, তোমার নবী রহমতুল্লিল আলামিনের শাফাত এবং তোমার রহমতের বর্ষা নিয়ে যাব আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তুমি কবুল করো, প্রত্যেকজনের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। প্রত্যেকজনের চাওয়া নেক মকসুদকে তুমি পুরা করে দাও। যারা ব্যবসায়ী আছেন ব্যবসার মধ্যে বরকত দান করো, যারা চাকরিজীবী আছেন প্রমোশন দান করো আল্লাহ। যারা প্রবাসে দিন রাত পরিশ্রম করে আমার যে সমস্ত ভাইয়ের আল্লাহ পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে ধৈর্যের সাথে নিয়ামত দান করো। রব্বে করিম সকলের দোয়া ফরিয়াদ কবুল করো। صلى الله تعالى على خير الجمهور ماشي محمد وعلى واسب اجمعين. اللهم اجعل اخر كلامنا عند سكرة الموت شهادة ان لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.